দেখুন বাগানের পিঙ্ক লিলি কি সুন্দর হয়েছে, এই যে হলুদটা, হলুদ যে লিলিটা, এই লিলিটা কিন্তু দানা থেকে হয় আর পিঙ্ক লিলিটা কিন্তু মূল থেকে হয়। দেখুন পিঙ্ক লিলি কি অস্বাভাবিক সুন্দর প্রকৃতি, কি অস্বাভাবিক সুন্দর প্রকৃতির রূপ, দেখুন কি অস্বাভাবিক সুন্দর। রাস্তার দুদিকে আছে অস্বাভাবিক, কিন্তু এর একটা কারণ আছে, মূল ছোট ছোট পেঁয়াজের মতো মূল হয়, ছোটো ছোটো পেঁয়াজের মতো মূল হয়, মূল থেকেই গাছগুলো হয়। এবং এগুলোকে পুঁতে দেওয়া হয়েছে এবং গ্রোথ গ্রোথ করে নিয়ে একটা গ্রোথ পুঁতে দেওয়া হয়েছে, তার থেকে এত সুন্দর ফুল করে হয়েছে। এই লিলিগুলো বিক্রি হয় অনেক সময় এরকম 10 টাকা বোধ হয় একটা মূলের দাম এই লিলিগুলো। চাষ করা খুবই সোজা, নর্মালি যে কোনো দোঁয়াশ মাটিতে পুঁতে দিলেই হলো, মাঝে মাঝে একটু সার দিলেই হবে, খোল তাতে দেখবেন এই গাছগুলো কি সুন্দর রূপ নেবে, অস্বাভাবিক সুন্দর। এই হলুদগুলো যেগুলো দেখছেন, হলুদ এই হলুদগুলো কিন্তু দানা থেকে হয়, দানা হয় দানা থেকেই ছড়িয়ে দিলে হবে, কিন্তু এই পিঙ্কগুলো, পিঙ্কগুলো কিন্তু দানা থেকে হবে না, এগুলো মূল থেকে করতে হবে, এগুলো মূল থেকে করতে হবে। এগুলো ধান গাছ যেরকম পুঁতে দেয়, ধান গাছ সেরকমই দেওয়া হয়েছে, টবেও লাগাতে পারেন।
ছোটো ছোটো টবেও লাগানো যায়। বর্ষার সময় মূলত এগুলো ফোটে, অন্য সময় খুব একটা ফোটে না। অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক। কোনো প্রয়োজন হলে বলবেন আমাকে, আমি ব্যবস্থা করে দেবো। আর ভিডিওগুলো দেখুন, প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি আরও আরও ফুলের ছবি দেবো আমাদের। ভালো থাকুন সবাই।